একা করে পেরিয়ে গেছে 23টা দিন, ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দুজন। তবু আমরণ অনশন চালিয়ে যেতে বদ্ধপরিকর আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনরত হবু ডাক্তাররা। অধ্যক্ষের ইস্তফা, নিরপেক্ষ স্টুডেন্টস কাউন্সিল গঠন, হোস্টেল সংস্কার সহ একাধিক দাবিতে আরজিকর মেডিকেল কলেজে শুরু হয়েছে আন্দোলন, যার জেরে তৈরি হয়েছে অচলাবস্থা, জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। হবু ডাক্তারদের অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিচারপতিরা। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে, শুক্রবার আন্দোলনরত পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন স্বাস্থ্য সচিব। আদালতের অনুরোধ সত্ত্বেও অনশন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় আন্দোলনকারীরা, তবে স্বাস্থ্য সচিবের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তারা। অনশনটা তো চালিয়ে যাব সেরকম বলেছি। 29 তারিখ স্বাস্থ্য সচিবের সাথে একটি বৈঠকের নির্দেশ এসেছে এবং সেটি আনকন্ডিশনালি কোনো রকম শর্তহীনভাবে হেলথ সেক্রেটারি এবং আমাদের ছাত্রছাত্রী পক্ষের একটি মিটিং নির্ধারিত হয়েছে এবং সেই আলোচনার যা নির্যাস তা আমরা এখানে জেনারেল বডি মিটিং করে যে সিদ্ধান্ত উঠে আসবে তার ভিত্তিতে আন্দোলন এগিয়ে নিয়ে যাব। আরজিকর মেডিকেল কলেজে অনশন নিয়ে অচলাবস্থা এখনও চলছে, যদিও পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়েছে। কি কারণে তারা এরকম অনশনের চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, কোন ঘটনাক্রমে এটা হয়েছে, সেই ঘটনাগুলো তারা একটি প্রদর্শনীর মতোই অনশন মঞ্চের ঠিক পাশেই আয়োজন করেছেন। অন্যদিকে মঙ্গলবার আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে হাসপাতালের সমস্ত ইন্টার্নি কাজে ফিরেছেন। বিভাগীয় প্রধানরা তারা লিস্ট পাঠাচ্ছেন যে কারা কারা কাজে রয়েছেন, কারা কারা মানে রস্টার অনুযায়ী কাজে আছেন, কারা কারা নেই সেটা তারা কিন্তু জানিয়েছেন, সেই অনুযায়ী আজকে অ্যাবসেন্টি নেই। ইন্টার্নরা কাজে ফিরলেও কবে উঠবে আন্দোলন? শুক্রবার স্বাস্থ্য সচিব ও আন্দোলনকারী পড়ুয়ার প্রতিনিধিদের সাক্ষাতেই কি মিলবে সমাধান সূত্র? ঝিলাম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।